আমাদের পরবর্তী উপস্থাপনা সম্পর্ক বন্ধনের স্বর্ণসূত্র বক্তব্য রাখবেন বিশিষ্ট বক্তা ও লেখিকা এবং শ্রী শ্রী মায়ের ওপর একমাত্র পিএইচডি প্রাপ্ত ডক্টর সুস্মিতা ঘোষ আমি শ্রদ্ধা ডক্টর সুস্মিতা ঘোষ মহাশয়াকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নমস্কার দেখছেন তো সবাই দেখছেন আমার এই স্নেহের তিন ভগিনী এনারটাও পরে শুনবেন এরা কত বড় পণ্ডিত আপনারা সবাই দেখলেন আমি এসব জানিও না আমার মাথাতেও লোকে না এরা যখন বলে তখন খুব ভালো লাগে তো এদেরটা শোনার পরে আমার আর কিছু বলার নেই তো এদেরকে আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমাদের দুই ভাই শ্রী অসীম বাবু এবং শ্রী পবিত্র বাবু তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আমি এই খুব সাধারণ কয়েকটি কথা খুব সাধারণ কয়েকটি কথা আমি বলি যে আমার না খুব মনে হয় যে সবাই আর আপনাদের সরি আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা সবাইকে শ্রদ্ধা আমরা আসলে মোহিত হয়ে গেছিলাম এই শুনতে শুনতে আর মরা গাঙ্গে এসেছে সত্যি একদম হেউঢেউ হয়ে যাওয়ার মতো তো আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ছুটির দিন অনেক বাড়িতে ইপু পুজো হচ্ছে তাও আপনারা এসছেন সবাই তো আপনারা শুনলেন আমার আলোচনার বিষয় সম্পর্ক বন্ধনে স্বর্ণ সূত্র আমার খুব মনে হয় যে আমরা এত মায়ের কথা শুনছি ঠাকুরের কথা শুনছি বেলুর মঠে যাচ্ছি শারদা মঠে যাচ্ছি কিন্তু এত বিচ্ছিন্নতা কেন এটা আমার ভীষণ আমার মনের মধ্যে প্রশ্ন জাগে যে এত ভালো ভালো কথা যেমন স্বামীজির বাড়িতে বা অন্যান্য জায়গায় প্রত্যেক দিন আলোচনা হচ্ছে প্রত্যেক দিন তাহলে কেন আমাদের পারিবারিক জীবনে এত বিচ্ছিন্নতা এত অশান্তি এত ঝগড়াঝাটি এগুলো কেন হয় আর সেই সঙ্গে আরেকটি কথা মনে হয় যে ভারতবর্ষে যে চতুরাশ্রমের কথা বলা হচ্ছে এই যে ব্রহ্মচর্য গ্রাহস্থ বান্ঠস্থ এবং সন্ন্যাস এই যে চারটি আশ্রম তার মধ্যে কিন্তু গৃহকে সবচেয়ে বড় মহত্ব দেওয়া হচ্ছে উচ্চতম স্থান দেওয়া হচ্ছে কারণ এই যে আমরা আচার্যদের কথা মহাপুরুষদের কথা শুনছি এরা কিন্তু কেউ আচার্য হয়ে জন্মাননি মহাপুরুষ করেছেন মায়ের কোলে এসেই তারা পৃথিবীর আচার্য হননি তাদের মধ্যেও নানান রকম ঘাত প্রতিঘাত ওঠা পড়া ভালো মন্দ সব কিছু ছিল এই পরিবারে তাকে আস্তে 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 তৈরি করছে এই যখন সে পরিবারের মধ্যে থাকছেন একটি মানুষ একটি সন্তান একটি শিশু যখন জন্মের পরে মধ্যে যে সমস্ত গুণাবলীগুলি তৈরি হচ্ছে সেইগুলি যখন আস্তে 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 বিকশিত হতে হতে চরম পর্যায়ে আসে তখনই তারা মহাপুরুষণ আচার্য হন কিন্তু সব পরিবারেই তো মা বাবা দাদু ঠাকুমা আরো আত্মীয় স্বজন সবাই তো আমাদের এই সমস্ত শিক্ষাই দিচ্ছেন শুধু যে স্কুলে পড়ছি কলেজে পড়ছি তা তো নয় সে সব পরিবারেই আছে সবাইকে নিয়ে থাকতে হবে হবে ভালোবাসতে সবাইকে ভাগ করে খেতে হবে কারোর সাথে জোরে কথা বলো না কাউকে অসম্মান করো না অশ্রদ্ধা করো না তাও দেখুন আমাদের এই যে ছোটবেলায় এত সব শিখে আমরা বড় করছি কিন্তু বন্ধনগুলো থাকছে না আমাকে একজন বললো আমি বললাম তোমরা আমরা কেউ কারণ না বারো ভাই বোন আলাদা করে তাদের ভ্যালু এডুকেশনের দরকার নেই নীতি শিক্ষার দরকার নেই বলছে আমরা কেউ কারণ নয় এগুলো নানান রকম মানুষের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় যে এইগুলি কেন হচ্ছে এই যে আবার অন্যটাও দেখেছি আমি একটি বাড়িতে দেখলাম একটি বাচ্চা স্কুল থেকে এসেছে তাকে একটা লজেন্স দেওয়া হয়েছে সেই লজেন্সটা বাড়িতে এসে হাত দিয়ে শিলের উপরে রেখে নোড়া দিয়ে ভেঙে টুকরো টুকরো মানে লজেন্সটা সবাইকে ভাগ করে দিচ্ছে তো আমার মনে হচ্ছে এই তো কি সুন্দর শিখছে এটা আলাদা করে কিছু দেখিয়ে করার দরকার নেই বাড়িতে যা শিখছে সেটাই যদি ও মেনটেন করতে পারে তাহলে সমাজের আস্তে আস্তে সব সুন্দর সমাজ তৈরি হয় এই যে সবাই আমরা কাউকে সহ্য করতে পারছি না কাউকে ভালোবাসতে পারছি না হিংসা কাউকে ক্ষমা করতে পারছি না এর থেকেই তো আমাদের সবকিছু মূলে যে আমরা কাউকে ভালোবাসতে পারছি না বলা হয় যে শক্তি যে ভাবনা যে মানসিকতা যে চিন্তা মানুষকে ভালোবাসতে পারে না ভালোবাসতে শেখায় না যার মধ্যে এইগুলি বেশি তার মধ্যে সে চিন্তাটাই নেই যে আমার সবাইকে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে এইগুলোই তোমার মধ্যে আসছে না তাহলে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে মানুষ হিসাবে আমি বেঁচে আছি আমার প্রাণ আছে আমি হাঁটা চলা করছি সব আছে কিন্তু আধ্যাত্মিকভাবে আমি মৃত্যু আমার কিন্তু সেখানে কোনো প্রাণ নেই আমি কিন্তু একদম মৃত সেই একটি গল্প পড়েছিলাম যে মিলে খুব করেছিলাম আমি না মরে গেছি হ্যাঁ তোরা আমাকে খাটিয়া করে বলহরি বল করে শ্মশানে নিয়ে চল তো ঠিক আছে চল সবাই আবার নেশাও করেছে তো এই জন্যই এরকম উদ্ভট বুদ্ধি মাথার থেকে এসছে তো তারপরে ওরা চারজন তাকে বলে তৃষিয়ে একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছে সেই বন্ধুকে নিয়ে বল হরি বল হরি করতে করতে শ্মশানে নিয়ে যাচ্ছে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে একে তো নেশা করা রাত্রির বেলা তখন একজন যারা নিয়ে যাচ্ছে খাটিয়া বহন করে হ্যাঁ ওরা বলছে শুন নিমতলাটা মা দিকে যেতে হবে না গান্ধীকে যেতে হবে তখন বলছে যে কি জানি আমি তো জানি বুঝতে পারছি না এত অন্ধকারে কোন দিকে নিমতলা আমি জানি না তো কি জানি কি করবি বল মরা যে আছে খাটের উপরে সে লাভ দিয়ে উঠে বসেছে আমি সব জানি কিন্তু আমি বলবো না আমি তো মরে গেছি আমি আর বলবো কি করে তো সেই হচ্ছে আমাদের কথা আমরা সব জানি কিন্তু আমরা বলবো না আমরা সেটা আমাদের আচরণে কিছুতেই আসতে দেব না খাটি আর মরা এটা যদি আমরা মনে রাখি না যে খাটি আর মরা আমরা কোনোদিন কাউকে কিছু বলতে পারবো না জানি কিন্তু বলবো না এটাই হচ্ছে আমাদের এই সম্পর্কগুলো যে এত নষ্ট হয়ে যাচ্ছে এটাই আমাদের কারণ যে আমরা সব শিখেছি ছোটবেলার থেকে বাড়িতে পরিবারের মধ্যে কিন্তু কিচ্ছু আমরা জানি না ব্যবহার করতে জানি না এই যে মানুষই কিন্তু পারে আরেকজনকে ভালোবাসতে তাকে শ্রদ্ধা করতে তাকে নিয়ে চলতে কিন্তু যে পশু একটা তার তো শরীর সর্বস্ব জীবন সে খাচ্ছে দাচ্ছে সন্তান উৎপাদন করছে লড়াই করে বাঁচছে আমাদের মতো তাদের মধ্যে রকম সভ্যতা নেই সংস্কৃতি নেই কোনো রকম চিন্তা ভাবনার শক্তি নেই যাকে যখন মেরে কেটে খেয়ে ফেলছে কিন্তু মানুষ পারে চিন্তা করে কোনটা করব কোনটা করব না এইগুলো আমরাই পারি এই যে এত রকম মেশিন তৈরি হচ্ছে কত দেখুন আমাদের এই জীবনে আমাদের এই জীবনেই আমরা কত পরিবর্তন দেখলাম এখন রেডিও নেই এখন সব উঠে যাচ্ছে আস্তে আস্তে এখন মোবাইল সর্বস্ব জীবন এত দ্রুত গতিতে সভ্যতায় এগিয়ে যাচ্ছে কত আবিষ্কার হচ্ছে কিন্তু আমরা বলি ওর সাথে আমার ওয়েব লেন্থ ম্যাচ করে না এটা খুব কমন কথা বলবে লোকে ওর সাথে আমার ওয়েব ম্যাচ করছে না কেন তার দশ দিনটা ধরেই যদি তুমি তাকে আপন করে নাও তোমারই তো নিজের ভাই তোমারই তো বোন তোমারই তো কাকা জেঠি সবাই তো তোমারই তাহলে তুমি ম্যাচ করিয়ে নাও ওটা তুমি জানো তাহলে তুমি ম্যাচ করিয়ে নাও তাহলে তো তুমি লড়তে পারো আর কে ভালো হবে না হবে সেটা আমি জানি না আমি কাউকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমার আমি যদি জীবিত থাকি আমি যদি আধ্যাত্মিক মৃত না হই তাহলেই তো আমি তাদের সকলের সাথে সম্পর্কটা ভালো রাখতে পারি এই যে আমরা বলি ওকে আমি বয়কট করে দিয়েছি তার মানে তার সাথে আমার কোনো কথাবার্তা নেই যাতায়াত নেই কিচ্ছু নেই কেন ও আমার সাথে যা করেছিল তারপরে আর চলে না তার সাথে আর সম্পর্ক রাখা চলে না ঠিক আছে সে তার ওই জিনিসটাই তুমি বড় করে দেখছো তার তো আরো কত গুণ আছে সেটা তো একবার ভাবছো না যে আমি এটা পারি না ও কিন্তু সেটা পারে কালকে আমার কাছে একটা একজন একটা ক্রোশ দিয়ে করেছেন কাজ সেটা পাঠিয়েছেন অপূর্ব নিজে বানিয়েছে আমার তখনই মনে হলো এই কাজ তো আমি কোনোদিনও করতে না এত চমৎকার করেছেন জিনিসটা ক্রোশের কাজ তো সবসময় এই যে মা যে বলছেন না ভালোটা দেখো ভালোটা দেখো এই ভালোটা যখনই কেউ আমাকে আঘাত করছে যে সূত্রগুলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূত্র তো সূত্র কি যে ওইটাকে আমি দেখবো আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিক আছে আমি ভুলে যাব একটা কি জিনিস একটা ছোট্ট চারা গাছ হ্যাঁ আপনার বাগানে হলছে চারা গাছ জঙ্গলি চারা গাছ সেটা চট করে তুলে ফেলে দেওয়া যায় কিন্তু ওই যে মনোমালিন্য ওই যে অশান্তি ওই যে ঝগড়া ওই যে তিক্ততা ওইটা যখন বাড়তে 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 মোহিক হতে হয় তখন কিন্তু শত টানলেও সে গাছটাকে আমরা উপরে ফেলতে পারি না কাজেই যখনই ওই চারা গাছ আছে যখনই ওই অশান্তিটা আছে যখনই ওই পাতা আছে ওটাকে বার করে দেবে ওটাকে বার করে দিলে তখন তুই ফ্রি হয়ে যাবে তখন ও কে কি করছে না করছে সেগুলো আর তোমার মাথায় থাকবে না ও তো আমার একদিন তো ওই আমাকে স্কুলে নিয়ে গেছিল ওই তো আমাকে ওই স্কুলের চাকরিটা তো ওই আমাকে দিয়েছিল বলছে কি আমার জন্য সে কি করেছিল সেটা যদি আমি মনের মধ্যে হাইলাইট করি খারাপ ব্যবহারটাকে বাদ দিই ও আমাকে নিয়ে গেছিল প্রিন্সিপালের সাথে আমাকে আলাপ করিয়ে দিয়েছিল ওর জন্যই আমার চাকরিটা হয়েছিল ওই যে আমার সাথে সে কি ভালোটা করেছিল সেটাই যদি আমি বারবার করে ভাবতে থাকি তখনই দেখবেন যে আমাদের অনেক মন হালকা হয়ে গেছে আমি ইজিলি তার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারছি আরেকজন আমাকে বলেছিলেন যে তোমাকে একটা কথা বলি সুস্মিতা সব সময় শত্রুকে উচ্চাসন দেবে এই দেখুন আরেকটা সূত্র আমরা পাচ্ছি যে তোমার সব থেকে বড় শত্রু তোমার নামে নিন্দা করে সব সময় নিন্দা করছে সব সময় লোকের কাছে মিথ্যে মিথ্যে তোমার কাছে বলছে সেই তোমার পরম শত্রু তুমি যা নও তাই বলে বেড়াচ্ছি সেটা এই যে মানুষটাকে তুমি চিহ্নিত করতে পারছো যে এ তোমার শত্রু একে তুমি সবসময় উচ্চ স্থান দেবে তুমি তার সামনে এবং তার পিছনে ক্রমাগত তার প্রশংসা করে যাবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই কথা কিন্তু তার কানে ঠিক যাবে যে জানো তো ওনা তোমার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছিল বা তোমার এসব গুণ আছে কোনোদিন তো আমি জানি না ও সুস্মিতা বলেছে এসব কথা কিন্তু মনটা আস্তে আস্তে ঘুরে যাবে এই ভদ্রমীলা আমাকে একটা শিখিয়েছিলেন যে সত্যকে সবসময় উচ্চ আসন দেবে আরেকটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন আমাদের কৃতজ্ঞ হতে যখনই কৃতজ্ঞ থাকব আমাকে কেউ একজন আমাকে বলছেন যে শোনো আমার কেউ ভালো করেছিল বলে ওর খারাপটাও আমি মেনে দেব ওই মন্ত্রে আমি বিশ্বাস করি না যে খারাপ করছে তো আমার সাথে এখন করছে ভালো করেছিল কবে ভালো করেছিল সেটাই ধরে বসে থাকবো খারাপটা ভাববো না না ঠাকুর আমাদের কি শেখাচ্ছেন ভক্ত রামচন্দ্র দত্ত এসছেন দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন যখন এসছেন তো বলছেন উনি একটা হাতে করে ফুলকপি নিয়ে এসছেন আপনারা জানেন এই ঘটনা তো ফুলকপি নিয়ে এসছেন তো ঠাকুরের শরীরটা ভালো নিয়ে শুয়ে আছেন তার মধ্যে ঠাকুর ফুলকপি দেখে বাহ ফুলকপি এনেছো আচ্ছা যে সরিয়ে ফেলো সরিয়ে ফেলো কেন সরিয়ে ফেলবো কেন না না মৃদু আসলে পরে একবারে যা তা বকুনি দেবে তুমি সরিয়ে ফেলো সরিয়ে ফেলো ও যেন টেন না পায় তুমি ফুলকপি নিয়ে আসছো তো রামচন্দ্র দত্ত কি করবেন ফুলকপিটা সরিয়ে ফেললেন তো সে বালক ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণ মৃদু যখন ঢুকেছে উনি তো চেপে রাখতে পারেন না কোনো কথা উনি বলছেন দেখ ওরা আপনি আপনি এনেছে কিছু বলিনি কখনো এটা বলা হয়ে গেল না এত কাণ্ড করে ফুলকপি সরিয়ে সে ঋদু কিন্তু এসে ফুলকপিকে দেখতেও পাচ্ছে না কিন্তু ওই বলছে যে ওরা আপনি আপনি এনেছে মানে ওরা নিজেরা এনেছে আমি আনতে বলিনি আনতে বলা হয়নি ওরা আপনি আপনি এনেছে রামচন্দ্র দত্ত লিখছেন এরপরে এরপরে হৃদয় যে ভাষায় ঠাকুরকে গালাগালি করলেন সে কথা আজও মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে যে এই ভাষায় একটা লোককে বলা যায় তারপরে শ্রীরামকৃষ্ণ কে বলছে মানে অকথ্য গালাগালি দিয়ে সে বেরিয়ে গেল তখন শ্রীরামকৃষ্ণ রামচন্দ্র দত্ত কে বলছেন শোনো ও যে আমার সেবা করেছে এ আমি কোনো দিন ভুলবো না দেখুন ঠাকুর বলছেন এই কথা ও যে আমার সেবা করেছে এ আমি কোনোদিন ভুলবো না কোনো দিন ভুলবো না আর ও আমাকে ভালোবাসে বলেই আমাকে বকাবতি করে এই দেখুন কৃতজ্ঞতা বোধ যে আমার সেবা করেছে এত ও বলতেই পারে আর এইটা হচ্ছে ভালোবাসা ও আমাকে ভীষণ ভালোবাসে এত কথা বলেও ঠাকুরের শান্তি হচ্ছে না মা ভবতারিণী মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে বলছেন মা ও ছেলে মানুষ ছেলে মানুষের কথা কি ধরতে আছে মানে আমি তো কিছু ধরছি না তুমিও যেন ধরো না তাই যেন আলাদা করে বলে দিচ্ছেন যে ও ছেলে মানুষ ওর কথা কি ধরতে আছে যে কৃতজ্ঞতা বোধ এবং ভালোবাসাটা কোথার থেকে আসে এইগুলোই হচ্ছে আমাদের আসল যে মা ঠাকুর স্বামীজি আমাদের দেশের আচার্যরা সবাই একটাই শেখাচ্ছেন যে তুচ্ছ জিনিসগুলো মনের থেকে বার করে দাও আর আমাদের যদি ভালোবাসার বিস্তার আমরা করতে না পারি তাহলে কিন্তু কোনোদিন আমাদের বন্ধন দৃঢ় হবে না ছিটতে ছিটতে আমরা সবাই একলা একলা হয়ে যাব আলাদা আলাদা দ্বীপে বাস করব আমাদের গীতায় যে বলা হচ্ছে পরস্পরম ভগায়ন তাহা মানে পরস্পরের পুষ্টি দিয়ে অশেষ কল্যাণ হয় পরস্পরের পুষ্টিটা কি পারস্পরিক পুষ্টি মানে পারস্পরিক ভালোবাসা ভালো পারস্পরিক সহায়তা পারস্পরিক নির্ভরতা আমি আপনার উপরে নির্ভর করব আপনি আমার উপরে নির্ভর করবেন এতেই কিন্তু যতই মনোমালিন্য থাক যখনই আপনি আমার কাছে এসে বলছেন ভাই তুমি আমার এই একটু করে দিতে পারবে এই যে আপনি আমার উপরে নির্ভর করছেন আমার উপরে আস্থা রাখছেন আমাকে ভরসা করছেন তখনই কিন্তু দেখবেন অনেক দুঃখ মানে ওর আমি দুঃখ পেয়েছি ওর ব্যবহারে আমি কষ্ট পেয়েছি যাক ও তো এখন আমার কাছে এসছে এটা পারস্পরিক হতে হবে পুষ্টি পুষ্টি সাধন আমরা বলি তো সেই পুষ্টিটা হবে যখন আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারব আচ্ছা এই যে ক্রোধ ক্রোধ হলে যে কি হয় মানুষের তাৎপর্য নেই যা খুশি তাই বলে এই যে আহ মোহনবাগান ইস্ট বেঙ্গল আর ঘটি বাঙালি এ তো মজার রসিকতা সব সময় হয় তো একটা গেট টুগেদারে আমি আছি তো এইসব হচ্ছে এক চট হয়ে গেল নগন বাঙাল ইস্ট বেঙ্গল এ ওকে বলছে ওকে বলছে সবাই হই হই করে হাসছে তার মধ্যে তার মধ্যে হচ্ছে ঘটি বাঙাল এজ ইউজুয়াল এসে গেছে ঘটি বাঙাল ঘটিরা তো এই ঘটিরা তো ওই বাঙালরা তো এই এইসব নিয়ে মজা হচ্ছে তখন একজন বলছে দাঁড়াও এই যে তোমরা বলছো না বাঙালদের এত এত দোষ বলছো তো একটা কথা আমি বলতে পারি বাঙালরা মতো ওরকম মিষ্টি সত্যি মিষ্টি করে কথা বলতে পারে না তারা কিরম আদর করে বাতি মানিক বলে আদর করে নেয় কিন্তু বাঙালরা বাঙালদের যদি রাগ হলো তাহলে সে যা মনে আসছে তাই বলে দেবে তাতে কি হচ্ছে তার কিসের জন্য বলছে কাকে বলছে মনের মধ্যে এসছে বলে দিল পরিষ্কার হয়ে গেল সেই সেই বলছে যে কথাটি বলছে যে রাগ হওয়ার কথা তো একজন ভদ্রমহিলা সদ্য স্বামী হারিয়েছেন তো উনি বাড়িতে কীর্তনের ব্যবস্থা করেছেন তো কীর্তনের ব্যবস্থা হবে তো আসন সতরঞ্চি পেতে দিয়েছেন একটা ঘরে একজন সবার প্রথমে এসছেন এসে তিনি একটা ভালো জায়গা দেখে শতরঞ্চিতে মাঝখানে দেয়ালে যাতে ঠেঁচ দিয়ে বসতে পারেন সেরম করে জুত করে বসেছেন তারপরে কীর্তন তখন আরম্ভ হয়নি এই এক করে মহিলারা সব আসছেন তো একজন এসে বলছেন দিদি আপনি একটু সইরা বসেন আমি একটু বসি আরেকজন এসছে দিদি আপনি একটু সৈরা বসেন আমি একটু বসি দিদি আপনি একটু সৈরা বসেন আমি একটু বসি এই করতে করতে যিনি অত জুত করে প্রথমে বসেছিলেন তিনি শতরঞ্জের বাইরে চলে গেছে আর তো খুব রাগ হয়ে গেছে প্রচন্ড রাগ হয়ে গেছে যে রাগ হলে যে কি বলছেন তো এসছে বন্ধুর স্বামী মারা গেছে বলে এসছেন ওরে কীর্তন শুনতে রাগের চোটে তখন বলছেন শুনেন ঈশ্বর যদি করে আর আমার বুইরা যদি মরে তাহলে এমন কীর্তন আমি বাড়ি রাগ হয়ে গেছে তো নিজের স্বামীর কথাই বলছে গিয়ে সবাই হই হৈ করে হাসছে তো সেই এই যে আমরা বলে ফেলি রাগ হলে কি বলে ফেলছি মা বলছেন কখনো রাগ হলে খারাপ কথা বলো না কখনো খারাপ কথা বলো না যা হয় না হয় যে পড়ে যাচ্ছে কথাটা সেটা ফলে যায় কখনো এরকম ভাবে বলবে না আর স্বামী স্বামী ব্রহ্মানন্দজি বলতেন যে শোনো তোমরা কখনো রাগ করে কাউকে খসখস করে একটা চিঠি লিখে ফেলবে না তাতে না এত তীব্র কঠিন কথা হয়ে যায় আরেকটা মানুষকে আঘাত করে যদি চিঠি লেখো ঠিক আছে রাগটা বেরিয়ে যাবে মালিশের তলায় রেখে দেবে ওইটা তখনই পোস্ট করবে না তারপরে কয়েকদিন যাক তোমার যেটুকু বলার সার কথা পরে বলে লিখো দশ দিন বারো দিন যাক ব্রহ্মানন্দজির কাছে একজন ভক্ত মহিলা এসছেন তার মেয়েকে নিয়ে বলছে মহারাজ এই আপনার মেয়ে এ দেখুন এ রানুর যে কি রাগ কি রাগ কি রাগ আপনি একটু আশীর্বাদ করুন মা ভাবছেন আগবাদে কালও শ্বশুরবাড়ি যাবে এই রাগ নিয়ে গিয়ে তো একদিনও টিকতে পারবে না এত এইটুকু মেয়ের এত রাগ তখন মহারাজ বলছেন রাগ কমবে কেন কো রাগ বাড়ুক বাড়ুক আরো বাড়ুক মা রানু রাগের আগে একটু অনুযোগ করে নাও বুঝতে পারছেন অনুরাগ মানুষের প্রতি আমরা সবসময় ঈশ্বরের প্রতি অনুরাগ বলি তো মানুষের প্রতি ভালোবাসা মহারাজ ওইভাবে বলছেন একটু অনু রাগ বাড়বে গমবে কেন রাগ বাড়ুক তার আগে অনুযোগ করে নাও অনুযোগ করার নেওয়া মানে মানুষের প্রতি তোমার ভালোবাসা শ্রদ্ধা এগুলো বাড়বে একটা কথা স্বামীজি বলছেন যে আদান প্রদানে সোর্স গুলো আমি বলছি মানে সূত্রগুলো বলছি আদান প্রদানের সম্পর্ক ভালো হয় আমার সাথে আপনার খুব লাঠালাঠি হয়ে গেছে হ্যাঁ কিন্তু পরের দিনই যদি আমি একটু মিষ্টি কিনে যাই তোর কথা আমার খুব মনে হচ্ছে জানিস আমি আমার জন্যই কিনতে গেছিলাম এই তোর জন্য একটু নিয়ে এলাম তখন সে বলবে ও আমার কথা তোর মনে হচ্ছে জিনিসটা লাইট হয়ে যাবে একটা ছোট্ট কথা কাটাকাটি তো আমাদের সংসারে আছেই কথা কাটাকাটি হওয়া কি একটুখানি মনোমালিন্য হওয়া এছাড়া তো হতে পারে না আমরা প্রত্যেকে অ্যাডাল্ট প্রত্যেকে অ্যাডাল্ট আমাদের প্রত্যেক প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত আছে একটু একটু এদিক ওদিক তো হবেই তো এই যে আদান প্রদানের সম্পর্ক ভালো হয় এটা স্বামীজির কথা তো বাবুরাম মহারাজ আহ যখন ছোট ছোট ব্রহ্মচারীরা ছেলেরা মঠে এসছেন তাদের তিনি সব সময় বলতেন আরতির পরে সব প্রসাদ যেন সবাই পায় একটু হলেও সবাইকে দিবি সবাইকে দিবি আর যে মঠের বাইরে যারা ছিলেন আশেপাশে প্রতিবেশীরা অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা আসতে পারেন না করে তোরা গিয়ে কিন্তু সবাইকে দিয়ে আসবি মনে করে দিবি প্রসাদটা যেন তারা সবাই পায় একেই তো তখন মঠের বিরুদ্ধে অনেক কথাবার্তা হতো এ হতো এই যে সম্পর্কটা যেন সুন্দর হয় ছেলেরা যখন মধুগরিতে যাবে সম্পর্কটা যেন সুন্দর হয় সবাই যেন তাদের সাদরে ভিক্ষা দেন এই জন্য করতেন আর এই ইয়াং ছেলেরা তো তারা খালি প্রসাদ বিতরণ করতে গিয়ে নিজেরা খুব কম পায় বলে আমরা একদিন একটুখানি ভালো করে পাই না কিন্তু বাবুরাম মহারাজের শিক্ষা ছিল সবাইকে দিতে হবে যখনই তুমি কাউকে দিচ্ছ দেখবে তার সাথে একটা সম্পর্ক ভালো হয় একদিন বাবুরাম মহারাজ এসছেন কলকাতায় কোনো কাজে রাত্রিবেলা ফিরতে পারেননি এত রাত্রি হয়ে গেছে তখন তিনি কি করেছেন কলকাতায় থেকে গেছেন তিনি জানবে ফিরে যাননি তো তারপরে পরের দিন গেছেন পরের দিন গিয়ে তিনি দেখছেন যে শুনেছেন দেখছেন না শুনেছেন যে কাল ছেলেরা সব প্রসাদ নিজেরা খেয়েছে আরতির পরে কাউকে দেয়নি তো মহারাজ এসে ছেলেদের দেখেছেন সব গোল করে বসেছে তখন উনি বলছেন মহারাজের চোখে জল মহারাজ বলছেন ওরে তোরা কত বড় বড় ঘরের সন্তান তোরা কত টাকা পয়সা ভালো ভালো জিনিসপত্র খাবার দাবার নিজেরা নাড়াচাড়া করেছিস কত দেখেছিস এত দেখেই তোরা আমাদের এখানে এসছিস কত খাবার কত টাকা পয়সা কত জিনিস তোরা দেখেছিস তোরা হাতে ধরে একটু প্রসাদ দিতে পারলে না এত ছোট নজর করলি কেন বলে ওনার চুক্তি ঝরঝর করে জল করছে কি উনি ব্যর্থ হয়ে গেলে নিজে রোজ শেখাচ্ছেন রোজ বলছেন কিন্তু আমার মনে হয়েছে একজন শিক্ষক হিসাবে আমারও মনে হয় আমি এদের থেকে শিখে তাদের কাছে বলবো গিয়ে। আমার মনে হয়েছে ওই যে তিনি এসে বকতেন ভাই তোদের আমি বলেছি না প্রত্যেকদিন দিন শেখাচ্ছি এটা করেছিস কেন যে বলতে বলতে উনি থেকে জল পড়ছে মানে কত ভালোবাসা দিয়ে কত স্নেহ দিয়ে আদর দিয়ে তাদের কিছু বলতে হলো না। এটা কি করে করলি তোরা এত নজর করলি কি করে এই যে বাবুরাম মহারাজ বলে দিলেন একদম এই যে একটু আগে আমরা রূপান্তরের কথা শুনছিলাম সত্যি সত্যি এইগুলোই যদি আমরা সংসারে আনতে পারি না সে সবসময় যে ছোটদের শেখাতে হবে তা না সবাইকে যে বলার মধ্যে যে মিষ্টতা সেটাই আর কি আমাদের শেখানো এনারা শেখাচ্ছেন যখনই কথাটা বলবে এই যে আমাদের ঠাকুর বলতেন যে সব সময় মনে রাখবে দোষে ঘুণে মানুষ কিন্তু আমরা সবাই জানি সেটা তো মনে রাখতে পারি না এটাই যদি মনে হয় যে আমারও তো অনেক দোষ আছে ওর ওরটাই আমার চোখে পড়ছে ওর তো অনেক গুণ আছে সেটা তো ভাবছি না এটা যখনই হব ভাববো তখন আমাদের মানসিকতাটা অনেক বেড়ে যাবে বড় হবে উন্নত হবে বলে না ব্রড মাইন্ডেড সেটা আমাদের হবে আরেকটা হচ্ছে আমি বলি যে ঠাকুর ক্ষমা করতে কি করে কত সহজ ভাবে যেটা আমাদের যে ক্ষমা করিতে পারে ক্ষমা করতে পারি নাই বলে পারি না বলে আমাদের কিন্তু এত যন্ত্রণা আমাদের এত কষ্ট আর সম্পর্ক কিচ্ছু থাকছে না আমাদের আমি কালকেই একটা বিয়ের চিঠি পেলাম যার মেয়ে ছেলের বিয়ে সে নিজে চিঠিটা লিখছে তার পরিবারে অনেক লোক আছে কিন্তু সাধারণত আমরা কি করি বাড়িতে যিনি আমার দাদা হতে পারেন চ্যাটা হতে পারেন কাকা হতে পারেন তার নামে বিয়ের চিঠিটা তৈরি হয় তো সেই সম্মানটা দিয়ে তৈরি হয় কিন্তু আমি এই চিঠিটা দেখেই ভাবছি নিমন্ত্রণ চিঠি সব বাড়িতে যাচ্ছে যার সন্তানের বিয়ে তার নাম বিয়ের চিঠিটা আসছে কিন্তু বাড়িতে অনেক গুরুজনরা আছে এইগুলো সব আমাদের এই মূল্যবোধগুলো সব হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের যেটা ঐতিহ্য সেগুলোই হারিয়ে যাচ্ছে এগুলো কি করে আনতে হয় আমরা ক্ষমা করতে পারছি না তো বড়রা যদি অকারণে বকেও থাকেন তাকেও ক্ষমা করতে পারছি না আর ছোটদের তো পারি না দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন তখন লাটু মহারাজ পাশে বসে আছেন তো এক একটি লোক এসছে ঠাকুরকে তো যা নয় তাই বলে যাচ্ছে মানে তার কোনো বিদিক জ্ঞান শূন্য হয়ে বলে যাচ্ছে ঠাকুর চুপ করে বসে আছে লাটু মহারাজ তো সহ্য করতে পারছেন না যে ঠাকুরকে আপনি জানেন কাকে এসব বলছেন বলে সে আচ্ছা করে লাটু মহারাজ বেশ করেছি বলেছি বলে সে হনন করে চলে গেছে ঠাকুর বলছেন ওরে কারোর সাথে এরকম কঠিন ভাবে কথা বলতে হয় না ও তো বললো আপনাকে বলবো না আমি বললো ওরে একটু ভাবিস একটু চিন্তা করিস সংসারী লোকের কত দুঃখ কত যন্ত্রণা কত কষ্ট তারা এখানে আসে একটু শীতল হতে ঠান্ডা হতে যখনই আমরা কেউ এসে আমাকে গালাগালি দিচ্ছে রাগারিগি করছে যদি আপনি চুপ করে শোনেন আপনাকেই বলছে তোমার জন্য আমার এই তোমার জন্য হয়েছে চুপ করে শুনে যাও ও তার মানে উত্তপ্ত হয়ে আছে আগুন হয়ে আছে ওকে এখন কত কথা বললে আরো ঝগড়া বাড়বে যখন শান্ত হবে চুপ করবে তখন তাকে বোঝাও এরপরে ঠাকুর কি করছেন শেখাচ্ছেন তো আমাদের যা ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ার আমি যাব ওর কাছে ক্ষমা ক্ষমা চাইতে চাইতে ও যা আমি বলছি ক্ষমা কিরে গেছিলি হ্যাঁ গিয়েছিলাম বলে এসছি ক্ষমা করে দিয়ে আর ঠাকুর তোমাকে যেতে বলে ঠাকুর বারবার বলে দিচ্ছেন তুই বলবি কিন্তু যে আমি আসতে বলেছি এখানে দক্ষিণেশ্বরে কোনো সে আসে এরম চলে গেছে তোর জন্য চলে গেছে তুই ওকে আসতে বলে আসবি বলেছে ঠাকুর আপনাকে যেতে বলেছে আসবেন গেছিলি হ্যাঁ কি বললি বলছে ক্ষমা করবেন আমাকে আর ঠাকুর আপনাকে যেতে বলেছে তুমি এইভাবে বললে হয় তুই ভালো করে বললি না একটু আর শোন তুই এইখানকার প্রণাম দিয়ে এসছিস ওকে ভাবুন কিভাবে ক্ষমা করছেন শ্রীরামকৃষ্ণ সেই লোকটিকে প্রণাম জানাচ্ছেন বলছেন ওরে আমার প্রণাম জানিয়ে এসছিস ওখানে আবার গেছি বলছে লা মহারাজ আপনি যাবেন ওখানে কথা বলার সুটটাই চেঞ্জ হয়ে গেছে বলছি কথা বলার যে আমরা যে বলি কথা সেটা যদি আমরা ভালো করে বলি একটু মিষ্টি করে বলি দেখবেন সে মানুষও হ্যাঁ ভাই আমি খুব আপসেট ছিলাম তুমি কিছু মনে করো না ওইখানেই মিটে যায় চারা গাছটা তুলে ফেলা যায় কিন্তু এটাই যদি মহিরূহ হয়ে যায় এই সামান্য কথাটা আর জীবনে মন থেকে এই মহিরূহ তোলা যাবে না তারপরে আর শুনুন নাটু মহারাজ বলছেন ঠাকুর আপনাকে তার প্রণাম জানিয়েছে তো এই কথাটি বলা সেই লোকটি হাউ হাউ করে কানতে আরম্ভ করেছে তিনি আমাকে প্রণাম জানিয়েছেন তিনি আমাকে যেতে বলেছেন এবার তো অনেক মিষ্টি করে সুন্দর করে বলছেন আপনি কিন্তু যাবেন ঠাকুর বারবার বলে দিয়েছেন আপনি যাবেন যাবেন কিন্তু আর তিনি আপনাকে আপনার প্রণাম জানিয়েছেন এই যে লাটু মহারাজের মধ্যেও ওই যে ঠাকুরকে অপমান করছে বলে একটা রাগ ঠাকুরকে এসে বললাম বলছেন হ্যাঁ তাকে আমি বললাম প্রণামের আপনার প্রণাম জানিয়েছি তাতে এমন ভাবে সে কানতে আরম্ভ করলো তাতে হামারও উনি তো হিন্দিতে করতেন তাতে আমারও ভারী দুঃখ হলো মানে ওই দুঃখটা ওনার হলো যে ওনার কত কষ্ট এটা এই যে স্প্রেড করে যাচ্ছে স্প্রেড করে যাচ্ছে আমি বলি আমরা কলেজে একজন স্প্যানিশ ফাদারের কাছে সাইকোলজি পড়েছে স্পেন থেকে এসছিলেন রাজার মতো চেহারা তার ফাদার মানে আমরা যেমন মিশনের মহারাজ সন্ন্যাসীদের মহারাজ বলি ব্রহ্মচারীদেরও আমরা মহারাজ বলি ওরা ব্রহ্মচারী যারা ইয়াং যারা তাদের ব্রাদার বলেন তো সে ফাদার সাইকোলজি পড়াতে অন্য ফাদারদের ক্লাসে আমরা এদিক ওদিক করে যাচ্ছি চল একটু ক্যান্টিনে ঘুরে আসি একটু চা খেয়ে আসি এরকম কিন্তু ফাদার আড়িও ক্লাস আমাদের সে কেউ আমরা পালাই না ক্লাস থেকে এত আমরা এনজয় করি খালি হাসাচ্ছেন মানে উনি ঢুকে সবার দিকে তাকিয়ে মানে একদম প্রত্যেকের দিকে আলাদা করে তাকিয়ে হাসতেন ওই যে একটা তৈরি হয়ে যাচ্ছে এই যে একটা আর ওনার তো সাইকোলজি ওনার মানুষের মন নিয়ে কারবার সেই জন্য উনি সাইকোলজি আমাদের যে টপিকটা পড়াচ্ছেন সেটা তো পাঠ্যপুস্তকের পড়াটা পড়াচ্ছেন কিন্তু আমাদের জীবন পাঠ উনি এত সুন্দর করে দিতেন মানে আমি আজও ভুলবো না জন্মে আমি কলেজ ছেড়ে চলে আমি এসছি না যে উনি কিভাবে আমাদের পড়াতেন মানুষের মনকে কি করে হ্যান্ডেল করতে হয় তো সব করছি হাসছি উনি যেটা পড়াচ্ছেন সেটা যে পড়াচ্ছেন না আমাদের সঙ্গে রসিকতা করছেন না কি করছেন আমরা কিচ্ছু বুঝতে পারতাম না এত মজা করতেন কিন্তু তার সাথে সাথে সিলেবাসটা শেষ হচ্ছে তো উনি যে বললাম জীবন পাঠ উনি আমাদের শেখাতেন তো উনি একদিন বলছেন পড়াতে পড়াতে টেল মি বলেই নিজেই বলছেন অ্যাডজাস্টেবিলিটি ইজ এবিটি টু অ্যাডজাস্ট তোমার সেই যোগ্যতাটা সেই ক্ষমতাটা সেই সামর্থ্যটা আসার দরকার টু অ্যাডজাস্ট শুধু শুধু অ্যাডজাস্টেবিলিটি কথাটা মুখে বলবে না তোমরা তোমাদের খাতায় সব সময় দেখি অ্যাডজাস্টেবিলিটি কথাটা থাকে কারণ সাইকোলজি এর ইয়ে তো তো আসছেই ঘুরে ফিরে তো বলছেন যে এরকম তোমরা এরকম শুধু শুধু অ্যাডজাস্টেবিলিটি বলবে না মানে এটা বুঝে লিখবে এবিলিটি তুমি সক্ষম হবে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আসবে সেই শক্তিটা আসবে সেই পাওয়ারটা আসবে তুমি সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে আমার এক সহকর্মী ঘড়িটা না কিরকম আমি দেখতে পাচ্ছি না হয়ে গেছে সময় হয়ে গেছে বলে আচ্ছা বলে নিচ্ছি তো আমার একজন সহকর্মী সে বম্বে ছোট থেকে বড় হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়েছে বিয়ের আগে কোনোদিনও শাড়ি পরেনি সে তার সাথে আমি কথা বলছি তো আমার নামি বলেছি তোমার শ্বশুরবাড়ি কোথায় তখন বলেছে বর্ধমানের ইন্টিরিয়ার মানে সে প্রত্যন্ত গ্রাম তো আমাকে আমি বললাম তোমার কখনো অসুবিধা হয়নি এই প্রত্যেক বম্বে থেকে সোজা আসছো হিন্দি ইংরেজি ছাড়া বলো না তখন বলছে যে আমাকে শাশুড়ি মা বৌ হাতের পরের দিন বললেন যে তোমাকে গ্রামের সবার সাথে দেখা করাতে নিয়ে যাবো আমি তাড়াতাড়ি করে সেজে গুঁজে গেটের কাছে এসে বাঁশের গেট দাঁড়িয়ে রয়েছি তো তখন শাশুড়ি মা বললেন বৌমা মাথায় আচর তুলে দাও ঘোমটা দিতে বলছেন বললো ওই যে সেদিন বুঝে গেলাম যে এখানে যতদিন থাকবো আমি মাথায় আঁচলটি তুলে দিতে হবে বললো আমি আর যে শাড়ি পরতে পারি না সেটা আমার কখনো মনে হয়নি আমি সব সময় মাথায় আঁচল দিয়ে শাড়ি পরে এইটুকু মানিয়ে নেওয়া আমি ওখানে বিয়ে করতে চাইনি বাবা বলেছিলেন পাত্র খুব ভালো ওই গ্রামের বাড়ি বলে আমি পাত্রকে নাকচ করতে পারবো না বললো বাবার কথা মেনে চলে এসছিলাম আমি দেখলাম এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেনে নিলে ওই অ্যাডজাস্টেবিলিটি ওটা করে নিলে আর আমার কোনো অসুবিধা নেই আরেকটা কথা বলে আমি শেষ করবো সময় হয়ে গেছি তুলসী দাসজি তিনি খুব সুন্দর একটি আমাদের দোহা বলতেন নিজেকে নিজেকে বলছেন তুলসী ইস সংসার মেয়ে সবসে মিলিয়ে ভাই না জানে কিসর মে নারায়ণ মিল যায় হে তুলসী নিজেকে বলছেন সবার সাথে দৌড়ে গিয়ে ভালোভাবে ব্যবহার করো তাকে ভালোবাসো সবচেয়ে মিলিয়ে ভাই না জানে কেস রূপ মেয়ে নারায়ণ মিল যায় তুমি জানো না কোন রূপে তুমি নারায়ণ পেয়ে যাবে আমি একটি ঘটনা বলে শেষ করছি আহ স্বামী পূর্ণাত্মানন্দজি যখন আগরতলায় ছিলেন ওখানে উনি ওই ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই কথাটা দিয়ে আমি বলছি তো গেছি ওখানে ওই তিন দিনের অনুষ্ঠান হয়েছে তো তৃতীয় দিন মাতৃ দিবস ছিল পূজনীয়া অমল পানা মাতাজি এবং পূজনীয়া প্রদীপ প্রদীপ্ত মাতা মাতাজি আর আমি সেদিন মায়ের কথা বলবো তো তার পরের দিন সব বলা টলা হয়ে গেছে তার পরের দিনকে আমি যে গেস্ট হাউসে ছিলাম এই আর্ধেক করা লোহার গেট রামকৃষ্ণ গেস্ট হাউস একদম সবুজ ভরা সেইখানে ওই গেস্ট হাউসের একতলায় জিরা দিলেন দোতলায় আমি ছিলাম আর মহারাজ গাড়ির ব্যবস্থা করেছিলেন ওই যারা ভক্তরা সারা ভারতবর্ষের ভক্ত হয়েছে সব লাইন দিয়ে সব লাইন দিয়ে বাসে উঠছে ভক্তরা আমাদের আমার জন্য আলাদা গাড়ি আসছে মাতাদির জন্য আলাদা গাড়ি আসবে তো গাড়িতে যে মাস্টারমশাই আমাকে নিয়ে যাব তো বলেছিলেন আপনি সকালবেলা রেডিও নিচে নেমে যাবেন আমি এসে দাঁড়িয়ে তো তখন দেখছি ভক্তদের জন্য যে বাসের ব্যবস্থা করা হয়েছে সবাই লাইন দিয়ে যাচ্ছে আর আগের দিন তো স্টেজে আমাকে দেখেছেন তারা তো সেই জন্য আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি সকালবেলা অপূর্ব লাগছে তো সবাই দিদি জয় মা দিদি জয় ঠাকুর দিদি সুপ্রভাত আমিও তাদের হাত নাড়ছি এরকম করছি তো তারপরে এই যে লাইনটা চলছে সবাই গিয়ে গিয়ে সব বাসের নম্বর দেওয়া আছে তারা বাসে গিয়ে তো তখন একজন লাইন ভেঙে এসছেন আমার কাছে তো এসে বলছেন আমি তো গেটের ভেতরে গেটের বাইরে হাফ গেট তখন বলছে জানেন তো কালকে আমার না কি শরীর খারাপ কি শরীর খারাপ আপনাকে কি বলবো তো আমি বললাম যে কেন প্রেশার বেড়ে গেছিল আমি তো ওকে নামও জানি না চিনিও না করতে গিয়ে আমি কিচ্ছু রাঙিনা সে তো হাজারে হাজারে ভক্ত বাইরে থেকে এসছে তারপরে কেন পেশা হয়ে গেছিল না জানেন কি হয়েছিল দেখুন আপনি যে মঞ্চে উঠলেন সেখানে আগরতলাতে যিনি ধর্মের হেড তিনি উঠছেন বৌদ্ধ ধর্মের যিনি হেড তিনি উঠছেন ইসলাম ধর্মের যিনি হেড তিনি উঠছেন তারা বলছেন স্বামীজিরা যারা বেলুর মঠের সব বিদক্ত সন্ন্যাসী তারা উঠছেন আর আপনি যখন উঠছেন প্রদীপ মাতাজি অমরপানা মাতাজি তাদের সাথে আপনার নাম অ্যানাউন্স করছে আপনি তাদের সাথে উঠছেন আপনি তো দিদি আপনি তো একদম আমার মতো একজন আর পাঁচটি সাধারণ গৃহবতীর মতো একজন অতি সাধারণ মানুষ এই যে একটা মঞ্চ যেখানে এই রকম বিদগ্ধ মানুষে উঠছে সামনে সরনানন্দ যে মহারাজ সিংহাসনে বসে আছেন বেলুন মঠ ছেয়ে গেছে ওখানে তারপরে পাঁচ ছ হাজার সাত হাজার সব ভক্ত জনসমুদ্র তার মধ্যে আপনি আমার মতো একজন তুচ্ছ সাধারণ গৃহবধূ অনুভব করতে পাচ্ছি। ওই ভাবতে ভাবতে আপনি যখন আপনার নাম অ্যানাউন্স করছে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন আপনি কি বলবেন কি করে বলবেন ওইটা ভেবে আমি অসুস্থ হয়ে পড়লাম দিদি নিঃশ্বাস করুন আমার গা দিয়ে ঘাম ঝরে গেছে তখন আমি বুঝতে পারছি না দাঁড়াতে পারছি না আমার এত অস্থির হয়ে গেছি যে আপনার ভেতরটা কি হচ্ছে আমার এটা মনে হচ্ছে আমি আমাকে সাপকে জড়িয়ে ধরলাম আমার চোখ দিয়ে জল পড়ছে না জানে কি নারায়ণ मिल যায় আমি অন্তর্জামিনী নারায়ণীকে সেদিন দেখলাম যে কিভাবে মানুষ মানুষের ভেতরকার অবস্থাটা বুঝতে পারে তখনই মানুষ আর কারোর সাথে খারাপ ব্যবহার আমি এখন বলছি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে মানুষ অন্যের অবস্থাটা বুঝতে পারবে যখন তখন সে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না খারাপ সম্পর্ক রাখতে পারবে না সবাইকে ধন্যবাদ নমস্কার সবাই ভালো লাগে থাকবে ধন্যবাদ নতুন বছর আনন্দে থাকবে